আমার মনে হয় এই প্রতিকূল পরিবেশে এই ঠান্ডা এই বৃষ্টির পানিটা পড়লে অনেকের ঠান্ডা লেগে যাবে, তো ঠান্ডা লেগে যাবে। আমার মনে হয় ডিসেম্বরের এই সময়ে এই বইয়ের আবহাওয়া এটা কল্পনাতীত ছিল, কিন্তু ইউরুসালিস সামা আলাইকুম মিদারারা, আল্লাহ তাআলা তিনি জানেন কখন আকাশ থেকে বৃষ্টি নাজিল করতে হয়। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আস্তে বলবেন না, কার? আল্লাহ, আল্লাহ তাআলা। ওয়া ফিল আখিরাতি ইন্না হুদানা ইলাইক ক্বালা ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون. الله أكبر. وعلى آلي একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل شبيب بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بدار حكمة لقمان ما قاري قرآن باري يهدي لسادمان ما بلا
بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله সম্মানিত দিনী ভাইরা, আমরা যে কালামের আলোচনা শুনতে এসেছি এই কোরআন আজ থেকে আল্লাহ তাআলা 1500 বছর আগে, যে যুগে এই প্রযুক্তি মাইক ছিল না, মোবাইল ছিল না, এরপরে বিমান ছিল না, এরপরে ছিল না কোনো উন্নত প্রযুক্তি, ঠিক সেই সময় সেই 1500 বছর আগে কোরআন নাজিল হলো। আজকের এই দুনিয়াতেও কোরআন কি পুরাতন মনে হয়? আসতে বলবেন না পুরাতন মনে হয়, বরঞ্চ কেয়ামত পর্যন্ত কোরআন তার নতুনত্ব নিয়েই থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, কোরআন তার নতুনত্ব নিয়েই থাকবে, কোরআনের আশ্চর্য তো কখনো ফুরাবে না। যে বিস্ময়কর দিক এটা কখনো যাবে না, লা তুহসা আজাইবুহু, যার আশ্চর্যতা কখনো ফুরাবে না। আল্লাহর কালাম কোরআন হচ্ছে সকল জ্ঞানের মূল উৎস, যত জ্ঞান পৃথিবীতে আছে এর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হল কোরআনের জ্ঞান। এই পৃথিবীতে যত সাহিত্য আছে সকল সাহিত্য কোরআন নামক এই কিতাবের কাছে পরাজিত। পৃথিবীর যত তথ্য আছে সব তথ্যের ভিতরে ভুল থাকতেই পারে, কিন্তু কোরআন যে তথ্য দিয়ে দেয় এই তথ্যের মধ্যে চুল পরিমাণ কোনো ভুল কেউ প্রমাণ করতে পারবে? আসতে বলবেন না পারবে, পারবে। আল্লাহ তাআলা এই কিতাবটা শুরুই করেছেন চ্যালেঞ্জ দিয়ে, বিশাল চ্যালেঞ্জ দিয়ে তিনি শুরু করেছেন। কোরআনটা খুলি, প্রথমে আল্লাহর পরিচয়টা পাই, এরপরেই আল্লাহ তাআলা কিতাবের পরিচয় দিয়ে তিনিই বলছেন, শোনো দুনিয়ার সব কিতাব একরকম, এই কিতাবটা ভিন্ন রকম, এই কিতাব পড়তে নিয়ে কোনো সন্দেহ নাই, সম্পূর্ণ সন্দেহ মুক্ত একটি কিতাব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যে দেশে বসবাস করি 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, যে দেশে আজান শুনে মুসলমান ঘুম থেকে ওঠে, আবার আজান শুনে রাতের দিকে ঘুমের দিকে চলে যায়, যে দেশে এই বিশাল একটি সংখ্যা গরিষ্ঠ মুসলমান যে দেশে বসবাস করছে, সেই দেশে তো ইসলামের কাজ ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য, যদি আমি প্রশ্ন করি যে কিতাবের আমরা আলোচনা শুনতে এসেছি এই কোরআনটাকে সহি করে পড়তে পারা মানুষ আমার দেশে বেশি না কম? বলেন, শুধু কম না অনেক কম? কোরআনটাকে সহি করে পড়তে পারে না, কোরআনটাকে নির্ভুল করে পড়তে পারে না, অথচ কোরআন নিজে বলছে যে কোরআনকে সহি করে পড়তে পারে না, রুব্বা কারি ইন্নিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু, কোরআন তাকে লানত দেয়। অথচ সেই ফরজ শিক্ষা কোরআন আজকে মুসলমান অধিকাংশই পড়তে পারে না। যদি এখানেও আমরা যারা এসেছি যদি প্রশ্ন করা হয় কোরআনটাকে সহি করে পড়তে পারেন, হাত কি সবার উঠবে? উঠবে না। দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি কাটা মুসলমান বেশি? বলেন, দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? দাড়ি ছাড়া বেশি। যদি বলি এদেশে বিড়ি খাওয়া মুসলমান বেশি না বিড়ি ছাড়া মুসলমান বেশি? বিড়ি খাওয়া, এত বিড়ি খায় মনে হয় বিড়ি যেন একটা জাতীয় খাবার, রাত 3টার দিকে উঠে ঘুমায় না বিড়িটা, সকালবেলা পায়খানা হয় না ওখানে ওঠা, আমি কি ভুল বলছি?
তাহলে এদেশের মুসলমান কোরআন সহি করে পড়তে পারে না। আচ্ছা, আমার দেশের নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি কিন্তু আবার মুসলমান, চিন্তা করে। তাহলে অধিকাংশ বেনামাজি অধিকাংশ কোরআনটাকে সহি করে পড়তে পারে না, বিড়ি খাওয়া লোক বেশি, দাড়ি কাটা লোক বেশি। সিয়ারাত এবং ইবাদত সব দিক থেকেই এদেশের মুসলমান এগিয়ে আছে না পিছিয়ে আছে? কেন? আমরা তো স্বাধীন হলাম, একাত্তরে স্বাধীন হলাম। আমরা এর আগে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান পৃথক হলো, হলো না? হলো। এরপরে ব্রিটিশ থেকে আমরা স্বাধীনতা চাইলাম, সেই সময় স্বাধীন হলাম। হিন্দু মুসলিম এক জাতি নয়, এর ভিত্তিতে টু নেশন থিওরির ভিত্তিতে স্বাধীন হলো। এই যে আমরা শুধু স্বাধীন হচ্ছি মুসলমান, কিন্তু স্বাধীনতার ফলাফল হলো বিড়ি খায় বেশি, নামাজ পড়ে না, কোরআনটা সহি করে পড়তে পারে না, নামাজ নাই, দিন নাই, কিন্তু শিক্ষা কিন্তু ঠিকই হচ্ছে। ঠিক জানেন, প্যাক প্যাক কি শিখাচ্ছে? প্যাক প্যাক শিখাচ্ছে না, মানে হাঁস কেমনে মানে কি করে ডাকে, ব্যাং কেমনে চলে, ব্যাঙের আওয়াজ কেমন, সাইকেল কেমনে চালায়, আলু ভর্তা কেমনে করে। সম্মানিত ভাইয়েরা, উনিও মাস্টার, উনিও শিক্ষক, অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলিম ও মুসলমানের দেশে প্রথম শিক্ষা হবে কয় কিতাবের? বলেন, কয় কিতাবের? এক কিতাবের। আজকে যদি কোনো কিছু না দিয়া সকল সিলেবাসের সাথে যদি কোরআনটাকে যোগ করে দিত, জাতির এমন অবস্থা হতো না, নামাজ পড়তে নিয়ে মাসলা মাসায়েল জানে না। সম্প্রতি আমার সফর ছিল মালয়েশিয়ায়, সেখানে দেখে আসলাম, সেখানে দেখতে পেলাম সে জায়গার মুসলমান ধরেন 14 বছর থেকে শুরু করে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত এমন কোনো ব্যক্তি নাই যে নামাজের ইমামতির দায়িত্ব পালন করতে পারে না। কেন? এটার মূল কারণ হলো তাদের সিলেবাসে এমনভাবে সাজানো আছে, মাধ্যমিক লেভেল যেতে যেতে তার 3 থেকে 4 পারা কোরআন মুখস্থ হয়ে যায়, দিনের মৌলিক জ্ঞানগুলো তার হাসিল হয়ে যায়, অর্জন করা হয়ে যায়। আর আমার দেশের বিসিএস ক্যাডার যদি বলা হয় আপনি কি কোরআন পড়তে পারেন? না। উজুর ফরজ কয়টা? কে 14টা। উজুর ফরজ 14টা, 10টা বেশি কইছে। যদি এমনটা হতো, যদি শর্ত জড়িয়ে দেওয়া হতো বিসিএস ভাইবা বোর্ডে, সতর্কীকরণ সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে যারা মুসলিম পরিবারের সন্তান, প্রত্যেক বিসিএস ভাই যারা আছে ভাই বা বোর্ডে, কিন্তু গোটা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন তাকে সুন্দর করে তেলাওয়াত করতে হবে, প্রশ্ন করা হবে। বলুন তো এই দেশে কোরআন সহি করে পড়ার লোক কম হতো না বেশি হতো? বেশি হতো। যেটা কম্পালসারি সেটাকে আমরা অপশনাল বানিয়ে ফেলেছি, অতিরিক্ত বানিয়ে ফেলেছি, না না, কোরআনটাকে সবার আগে জানতে হবে, বুঝতে হবে, এটাই হলো মৌলিক জ্ঞান। আমরা কোরআনটা জানবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, কোরআনটা ভালো করে শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোন মূর্খ জান্নাত পাবে না কোরআন না জেনে, না শুনে, না জেনে, না বুঝে আপনি আমলটা করবেন কেমনে? কোরআন আপনি জানলেন না বুঝলেন না, আপনি আমলটা করবেন কেমনে? ইসলাম এমন একটি দিনের নাম, না জানলে আপনি কেমন করে আমল করবেন? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু ইমামের ছেলে কিন্তু ইমাম হতে পারে না যদি তার মধ্যে যোগ্যতা না থাকে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ইসলাম আছে আমি মুসলিম, ইসলামকে মানি আমি মুসলিম, ইসলাম মানি না আমি মুসলিম হতে পারি না।
কিন্তু কিছু কিছু মুসলমানদের মুখ থেকে বের হয় হুজুর আমি নামাজ না পড়ি ইমান তো আমার আছে, এই জাতীয় কথা নাই আমার দেশে, নামাজ না পড়ি ইমান তো আমার আছে, আমার নামটাই হলো ইমান আলী, কি নাম ইমান আলী, কি সুন্দর নাম, কিন্তু ফজর নামাজ পড়ে না, নাম হচ্ছে ইমান আলী, নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়, নাম হলো ইমান আলী, নাম হলো রমজান আলী, নাম হলো আতর আলী, গাজার গন্ধ, নাম রাখছে আতর আলী, নাম দিয়ে কোনো কাম হবে না, নামের কোনো ফলাফল আল্লাহর কাছে নাই, গুণ থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা সেই কথা কেন বলতে যাও যা তুমি করো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শুধু ইমান আনলেই হবে না, আমি তোরে জান্নাত দেব শুধু ইমান আনলে নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন, একটা কমন সুরা যারা পারেন আমার সঙ্গে ঠক মিলিয়ে বলুন, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر এটা এমন একটি সূরার নাম, দুই সাহাবী যখন মিলিত হতেন সালাম দিয়েই প্রথম এই সূরা একজন আরেকজনকে শোনায় দিতেন, কারণ এই সূরার আমল যদি কোনো বান্দা করে আল্লাহর আটটা জান্নাত তাকে ওয়েলকাম জানাবে, জান্নাত যাওয়ার জন্য তো বেশি কিছু লাগে না, এখানে চারটা কাজের কথা আসছে, এক নম্বর হলো ইমান আনতে হবে, সাথী আমলে সালেহ করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, হকের উপদেশ দিতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে, আল্লাহ তাআলা আরেক জায়গায় সূরা কাফের শেষের দিকে বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদীনা ফীহা লা ইয়াবগূনা আনহা আবার ইমানটাও থাকতে হবে, আর শুধু ইমান আনলেই হবে না, আমলে সলেহ থাকতে হবে, বিল গেটস কোটি কোটি টাকা সে রেড ক্রসকে দান করেছে, বিশাল সম্পত্তি তার দান আছে, বিল গেটস এত সম্পদ দান করার পরেও তার এই দান জান্নাতের কোনো মাধ্যম হবে না, কারণ তার মধ্যে কি নাই, ইমানটা নাই, আবার আপনি ইমান এনেছেন কিন্তু আমলটা নাই, আমল শূন্য ইমান দিয়েও কোনো কাজ হবে না, আমার ভাইয়েরা একটু কান লাগান মনোযোগ দিয়ে শুনুন, কোরআনটাকে সুন্দর করে আমরা পড়বো, কোরআনটাকে সুন্দর করে আমরা জানার চেষ্টা করব, আজকে একটা শিশু মার পেট থেকে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে উচিত ছিল যখন সে কথা বলা শেখে প্রথম শব্দ শেখাতে হবে কার নাম, আসতে বলবেন না কার নাম, নাম তাকে কালিমা শেখানো দরকার ছিল, তাকে দিন শেখানো দরকার ছিল, রসুলের নামটা শেখানোর দরকার ছিল, সূরা ইখলাসগুলো শেখানো দরকার ছিল, ছোট্ট ছোট্ট সূরাগুলো তার মুখে বারবার তেলাওয়াত করানো দরকার ছিল, কিন্তু সেই জায়গায় আজকে সব বন্ধ করে দিয়া বাচ্চাদের জন্য স্কুল গড়ে উঠে হচ্ছে কেজি স্কুল, সেরের ওজন বেশি না কেজির ওজন বেশি, কেজির ওজন বেশি না, এই জন্য বাচ্চার গায়ের যে ওজন ওর ব্যাগের ওজন তার চেয়ে বেশি, এতগুলো ব্যাগ নেয় পিঠ বাঁকা হয়ে যায়, একদম বাচ্চাও যায় বাচ্চার মাও যায়, কি আমি কি ভুল বলতেছি নাকি, বাচ্চাও যায় বাচ্চার মাও যায়, মা যায় ওখানে দরবার করে, আর ছোট্ট বাচ্চাটা এতগুলো ব্যাগ এতগুলো বড় এত বড় ব্যাগ এতগুলো বই নিয়ে চলে যায়, এত বই সে গাজা ছাড়তেছে না, ইয়াবা ছাড়তেছে না, শিশু পার্ক সব ভরে গেছে, নোংরামি ভরে গেছে, এত বই লাগবে না, সন্তানের হাতে শুধু একটা বই তুলে দেন, শুধু কোরআন তুলে দেন, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে,